আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি খাবো হচ্ছিল 5টা মুরগি আইসক্রিম আর ঝোল। এটা একজনে অনুরোধ করছিল 4টার জন্য, বাট আমি একটা বাড়ায় নিছি, দেখি এবার শেষ করতে পারি কিনা। মশলার স্মেলটা মারাত্মক। আপনাদের কাছে আজকে আমি একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে আমার হাইট হচ্ছে 5'7", হ্যাঁ, আর আমার ওয়েট হচ্ছে 67 কেজি। তো সেই অনুপাতে আমি মানে ঠিক না, হ্যাঁ, আমার ওয়েট মানে ঠিক আছে, ঠিক না মানে মোটা না, পারফেক্ট আর কি। কিন্তু অন্যদের যারা আমাকে ফার্স্ট টাইম দেখে তারা অনেক ঠিক না বলে, কারণ সামনাসামনি যারা দেখে। তো এরকম নারায়ণগঞ্জে একটা ফুচকা কম্পিটিশন আয়োজন করা হয়েছিল 3 দিনের জন্য। তো ওইটাই আমি গেছিলাম, আমি গেছি লাস্টের দিন, একবার শেষ টাইমে গেছি, কী কারণ আমি দেখতে চেয়েছিলাম যে কে কে এটা ফার্স্ট হয় বা কত মিনিট দেখাইতে পারে। তো অনেক পালোয়ান আসছিল, আসার পরে সবাই বার্গার হচ্ছে 5টা বার্গার 15 মিনিটে খেতে হবে। 5টাই তো বিগ সাইজ বার্গার, হ্যাঁ, উঁচাগুলা অনেক বিগ পেটিওয়ালা যেগুলো বার্গার থাকে, ডাবল পেটি সেগুলো। তো ডাবল পেটি না সিঙ্গেল পেটি খেয়াল নেই, বাট বড়ো বার্গারগুলো, হ্যাঁ, যেটা মানে বুঝে নিত যে 5টা খাওয়া 15 মিনিটে পারছে, 9 জন পারছে, কেউ আর কি সব থেকে কম টাইমে যে পারছে তারটা হচ্ছিল 11 মিনিট, মানে 12 মিনিট এরকম। তো এরকম সিরিয়াল বাই সিরিয়াল অনেকেই এই কম্পিটিশনে যোগ দিচ্ছিল, বাট সবাই শেষ করতে পারে না, কী কারণে এগুলো সম্ভব না, যত বার্গার খাক কি না মানে এগুলো একটা মানসিক ই লাগে। তো সবাই লাস্টের দিন আমি গেছি, এখন ভাই যারা কম্পিটিশন নিচ্ছে সব তো মানে অনেক খাদক, মোটা,
আমি গেছি এখন এখন আমাকে তো মানে যারা কম্পিটিশন নিয়েছে মোটামুটি সবাই একটু স্বাস্থ্যবানই আছিল, কি কারণে খাওয়া এতগুলো খেতে হলে তো পেটে জায়গা থাকতে হবে না। আবার অনেকে গেছে শখে শখে, চিকনাটাও গেছে, কিন্তু একটা দুইটা বেশি কেউ খাইতে পারে না, দুইটা খাওয়া অনেক টাফ ছিল সেখানে, পাঁচটা তাও আবার এত কম মিনিটে। এখন আমাকে দেখা মানে ওনাদের ওরকমই একটা ধারণা হয়েছে যে যে উনি হয়তো বা শখে মুখে আসছে, মানে আমার সম্পর্কে ওনাদের কোনো ধারণাই ছিল না। তো সব থেকে কম মিনিটে ওই বার্গার আমি শেষ করি পাঁচটা, আমার টাইম লাগছিল প্রায় 11 মিনিট 3 সেকেন্ড, আরো তাড়াতাড়ি শেষ করতে পারতাম, বাট ওই যে রিল্যাক্সে যে তো যিনি লাস্ট শেষ করছো না 12 মিনিট আসছে, তো আমি তো ফার্স্ট হয়েছি, তো এই কারণে আমি একটু রিল্যাক্সে শেষ করি, তারপরও 11 মিনিট লাগে। ওনারা ওইটা খাওয়ার পরে আমাকে এইভাবে বলতেছিল যে মানে ভমিট করা যাবে না, হ্যাঁ মানে চুপচাপ বসে থাকতে হবে, মানে খাবার আবার মানে বের হয়ে যায় কিনা এই কারণে ওনারা বলতেছিল। তো এই বার্গার তো মনে হয় পাঁচটা না তিনটা, আই থিঙ্ক তিনটা, তিনটা মনে হয়, পাঁচটা না, আচ্ছা যাই হোক, মানে কিন্তু ওইখানে আমি ফার্স্ট হয়েছিলাম। ওটা খাওয়ার পরেও আমি চিকেন ললিপপ খাই, তো ওনারা দেখে মানে মানে একটা মানুষ আছে না যে অবাক হয়ে যায়, সে অবাক হয়ে গেছে ওনারা যে কেমন সম্ভব, আর বাকি যারা খাইছে তাদের অবস্থা খাওয়ার পর অনেক মানে খারাপ হয়ে গেছিলো। আমার না ঠিক মনে আসতেছে না বার্গার তিনটা নাকি পাঁচটা, যাই হোক মানে কিন্তু ওইখানে আমি ফার্স্ট হয়েছিলাম। আর এগুলো কিন্তু সোনালি মুরগি, হ্যাঁ বড়টা, অনেকে আবার মনে হতে পারে যে ছোটগুলো নিচ্ছে কিনা, এরকম না, বড় বড়গুলো নিচ্ছে। কি কারণে ছোটগুলো নিলে মনে হয় 10টা খেতে পারবো যা মনে হইতেছে এখন, যদি আজকে শেষ করতে পারি, এখন শিওর না, দেখি চ্যালেঞ্জটা একজন বলছে। খেয়ে দেখান, অনেক আছে পেটে জায়গা আছে, অনেক অনেক খাইতে পারে, মানে পেটে অনেকগুলো জায়গা নিতে পারে, কিন্তু আমি কিভাবে খাই জানেন, আমার পেটে কিন্তু ওরকম জায়গা নেই, মানে আছে ঠিক আছে, কিন্তু এমন না যে এরকম পেট ফুলা ভুঁড়ি, আলাদা মতো আমার কোনো ভুঁড়ি নেই, তো আমি কী করি চাবাই জোরে, হ্যাঁ তো এইগুলো এই কারণে মানে পেটে গিয়ে নরম হয়ে যায়, এত জায়গা নেই না। আপনাদের 10টা চাবানো আর আমার 1টা চাবান সেম,
অনেকে একটা জিনিস বলেন যে ভাইয়া এত ফাস্ট খান কেন, সেটা একটা কারণ আছে, আমি একটু বলি ব্যাখ্যা করে। সেটা হচ্ছে আপনি অল্প খাবার আপনি আস্তে ধীরে টাইম নিয়ে খেতে পারবেন, কিন্তু অনেকগুলো খাবার যদি আপনি আস্তে ধীরে খান আপনার অরুচি চলে আসবে মুখে, তখন বেশি খেতে পারবেন না আর খাইতে অনেক টাইম লাগবে। তো এই কারণে একটু ফাস্ট খাই, কিন্তু আজকে কিন্তু ওরকম ফাস্ট খাইতেছি না, একটু স্লোই খাইতেছি। এই কারণে আজকে ভিডিওটা মানে কয়েকবার একটু টানার দরকার পড়তে পারে, মানে ওই যে ভিডিও বেশি লং হয়ে গেলে তখন আমি টাইনা দিই, কিন্তু কোনো প্রকার কাট হয় না, এক বছর দিয়ে খাই সব খাবার। আপনার ভিডিও বারবার দেখলে আপনার বুঝতে পারবেন। আজকে চাল অনেক কঠিন ছিল, এর মধ্যে প্রচুর হাড়ি। এগুলো সব সলিড মাংস, হ্যাঁ এই যে সলিড মাংস, এগুলো টফিকে খেতে দিই, হ্যাঁ এই যে একটু পরে টফিকে এগুলো খেতে দিব, কিছু মনে করবেন না, হ্যাঁ খাইতে পারবো, এমন নয় যে খাইতে পারবো না, কিন্তু অনেক মানে এইটাই আমার জন্য এখন পারফেক্ট, ঠিক আছে এইটুকুই। এর থেকে বেশি খাইলে আমার মনে হচ্ছে গালগুল মানে চাপা চাপা সব খুলে আসা করবে, তখন সবাই আমাকে বলবে দাদু। বা সমস্যা নেই, কেউ যদি কার দাদিকে দিতে চায় আমি নিশ্চয় রাজি আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে এই মাংসগুলো নিয়ে আসছি টফির জন্য, বাবা আসো, এই যে তোমার মাংস, আসো বাবা, এই যে আসো, এই বাবাটা আমার লক্ষ্মী বাবা, খাও, ও কিন্তু অনেক লক্ষ্মী, হ্যাঁ আপনারা মানে ও যেমন দেখতে সুন্দর মার্শাল্লাহ, আবার লক্ষ্মী অনেক। কি হলো এই রেবিতে কে আদার সময় নাকি এত টাইট করে লাগানো,
ট্রফি আল্লাহ রে চকলেট খাওয়াবো খাও তো গত ভিডিওর কমেন্টসগুলো এখন পড়বো তো মাধুরী কর্মকার লিখছে দারুণ খাবার ভালো থেকো এগিয়ে যাও পাশে আছি থাকবো থ্যাংক ইউ সো মাচ আপু মিরাজ লিখছে ভাই রেসিপি সহ ভিডিও কবে পাবো নাকি একা একাই মজা মজা খাবার খাবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে একদিন খাবো না আনন্দ ঘুরতে আসবেন আর রেসিপি ভিডিও ইনশাল্লাহ ভিডিও শেষে থাকবে না তো শুরুতে থাকবে এখন আপনারা যেভাবে দেখতে আর কি লাইক করেন এখন শুরুতে দিব নাকি শেষে দেবো এটা আপনাদের উপর ডিপেন্ড করে বলবেন ইনশাল্লাহ ওইভাবেই এডিট করে দিব প্লিজ লাইভ জাকিয়া লিখছে মাশাআল্লাহ ভাইয়া খুব ভালো লাগলো আপনার খাবার দেখে তবে একটু আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করবেন ভয় হয় কখন যেন গলায় খাবার বেঁধে যায় আমার কথায় যেন আবার কিছু মনে নেবেন না আমরা চাই না আপনার কোনো সমস্যা হোক বা শরীর খারাপ হোক ভালোবাসা রইল সৌদি আরব থেকে থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল পাশে থাকবেন আর আমি যেভাবে খাই এইভাবে এতগুলো মুখে নিয়ে খাওয়ার আপনারা ট্রাই করবেন কী কারণ অভ্যাসের একটা ব্যাপার আছে হ্যাঁ আমি খাই দেখি তো অভ্যাস হয়ে গেছে তারপর বিপদ আপদ আল্লাহর হাতে কখন কী হয়ে যায় বলা যায় না আমি ট্রাই করবো সাবধানে খাওয়ার জন্য আচ্ছা লাইটের আলোর কারণে পরে ল্যাপটপে তাকালে লাইটের আলো দেখতে পারি লেখার বোঝা যায় না আচ্ছা উম্মে শ্রাবণ তাহুরা লিখছে তোমার খাওয়া দেখে আমার মেয়ে খুব আনন্দ পায় এগিয়ে যাও বাবা শুভকামনা থ্যাংক ইউ আন্টি না আনন্দ ঘুরতে আসবেন হ্যাঁ দাওয়াত তৈল মিস্টার সাইদ ওয়াইটি লিখছে মাশাল্লাহ ভাই আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ ইসরাত জাহান ইতি লিখছে খাবারগুলো সুন্দর আর আপনি অল্প অল্প করে খাইলে দেখতে বেশি ভালো লাগে আই অলওয়েজ লাইক টু ওয়াচিং ইউর ভিডিওস থ্যাংক ইউ আসলে আমি যখন অল্প খাবার নিই মজাদার খাবারটা আমি মানে মজা করে খাবার ট্রাই করি কিন্তু যখন অনেক বেশি খাবার নিই তখন যদি আস্তে আস্তে খাই দেখা গেছে ভিডিও অনেক লং হয়ে যাবে তো এইভাবে তো মানে এত লং ভিডিও করে আর এভাবে আস্তে আস্তে এতগুলো খাওয়া যাবে না মুখে অরুচি চলে আসবে তাই তো তাড়াতাড়ি খাবার ট্রাই করি মাকসুদা খাতুন লিখছে ভাই আপনার রিয়াকশনগুলো আমার সবথেকে বেশি ভালো লাগে ও সোনিয়া নাহিদ লিখছে ওয়া আজকে আমি মাটন খেয়েছি এখন তোমার খাওয়া দেখে একসাথে খেতে ইচ্ছা করছে দাওয়াত পেলে চলে আসবেন হুমায়রা লিখছে আজকে ভাইয়ার অনেক কষ্ট হয়েছে খাবারগুলো খেতে আরও কমিয়ে খাবার নেবেন ভাইয়া আসলে মাঝে মাঝে দুই একটা এরকম ভারী খাবার নেই কিন্তু সবসময় নেই না মনুশ্রী সুপ্তদল লিখছে আমিও আজকে মাটন খেয়েছি ভালো লাগলো বিরট থ্যাংক ইউ বাংলাদেশ আসলে ইনশাল্লাহ খাওয়াবো শারমিন সাথী লিখছে আপনার খাওয়া দেখে অনেক হাসি আসলো হঠাৎ এইভাবে খাওয়ার কারণ কি বুঝতে পারলাম না মানে এটা তাড়াতাড়ি খাওয়ার জন্য এই ডিসিশনটা আসলে নিতে হয়েছে বাবা তোমার খাওয়া শেষ যেমন অনেক আছে না চোখের দিকে তাকালে ফিদা হয়ে যায় ওরকম ও যদি আপনার চোখের দিকে তাকায় ফিদা হয়ে যাবে আফিয়া খাতুন লিখছে আসসালামু আলাইকুম ভাই আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু সবসময় পাশে থাকবেন হ্যাঁ বৃষ্টি ইসলাম লিখছে ভাইয়া আপনার বলা সব কথা আমার খুব ভালো লাগে আপনার ব্যবহার খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ গেমার বয় নিশান লিখছে অসাধারণ খাবার দেখে ভালো লাগলো ভাইয়া পাশে আছি থাকবো থ্যাংক ইউ সো মাচ পাশে থাকবেন আর আপনাদের সাথে নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবো আর মানে সবার কমেন্ট আমি পড়তে পারি না আসলে এত কমেন্টস আমি সবার কমেন্টসগুলো যদি পড়তে যাই ভিডিও অনেক লং হয়ে যাবে তো তাড়াতাড়ি কমেন্ট করবেন আর ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন একদিন একটা মানে একদিন একদিন আপনার কমেন্ট আমি পড়বই একবারে ভরা পেট এই পর্যন্ত এসে রয়েছে তাও আইসক্রিমটাও ভালো লাগলো খেয়ে তো সবাইকে বাই বলে দাও যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজা মজা খাবার নিয়ে ভিডিও দেখতে চাইলে হাঙ্গে মাস্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাঁ রে বাই বলে দাও বাই সবাই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আচ্ছা অনেকে দেখতে চেয়েছিলেন যে মানে খাওয়ার পরে আমার পেট ফুলে কিনা